السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، স্বামী এবং স্ত্রীর মধ্যকার সম্পর্ক অত্যন্ত পবিত্র একটি সম্পর্ক এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক সৃষ্ট প্রথম কোন রিলেশন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক বটে, যে সম্পর্কের উপর ভিত্তি করে পরবর্তী মানব প্রজন্ম বড় হয়ে উঠবে এবং মানব জাতি তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে এই সম্পর্কের কারণে। কিন্তু এই সম্পর্কের মধ্যে এমন কিছু কাজ ঘটে যায় যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন না, বরং এগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে। তোমাদের একটি বিষয় এরকম, যেমন স্বামীর জন্য কিন্তু স্ত্রীরা সাজতে হয়, স্বামীর জন্য সৌন্দর্য তার প্রদর্শন করে এটি কিন্তু নারীদের জন্য দায়িত্ব, এবং এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তাদের যে সৌন্দর্যগুলো সৌন্দর্যগুলো তারা প্রকাশ করবে তাদের স্বামীদের জন্য। কিন্তু কখনো কখনো নারীরা তাদের স্বামীদের কাছে সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে এমন কিছু কাজ করে ফেলেন যে কাজগুলো ইসলামী শরিয়া গর্হিত করেছে বা ইসলামী শরিয়া এগুলোকে অনুমোদন করে না। আমাদের সমাজে আমরা দুটো বিষয় দেখতে পাই। একটি বিষয় আমরা দেখতে পাই যে নারীরা হয় তাদের স্বামীর জন্য তারা সুন্দর করে সাজে না, স্বামীর জন্য তারা সুন্দর জামা পোশাক ইত্যাদি পরে না, অথবা তাদের অলঙ্কারগুলো তারা তাদের স্বামীদের জন্য সেগুলোকে তারা পরে স্বামীদেরকে প্রদর্শন করে না, বা স্বামীদের কাছে একটু অ্যাট্রাক্টিভ আকারে তিনি থাকবেন এই কাজটি করেন না। আবার কখনো কখনো এমন কাজ করেন যেটি তার জন্য গর্হিত বা যেটি তার জন্য নিষিদ্ধ। যেমন ধরুন কখনো কখনো তারা পরচুলা লাগাচ্ছেন, অথবা তাদের চুলগুলো একেবারে ছোট ছোট করে ফেলছেন, অথবা তারা অমুসলিমদের যে সকল পোশাক আছে সে সকল পোশাকগুলো তারা পরছেন, কখনো কখনো তাদের ব্রু তারা প্লাক করেছেন, অথবা কখনো কখনো তারা এমনভাবে তাদের দাঁতগুলোকে তারা স্কেলিং করে থাকেন, এমন সোজা করা বা এগুলোকে চিকন করা, ধারালো করা ইত্যাদি তারা করছেন যেগুলো একেবারেই ইসলাম নিষিদ্ধ করেছে। কখনো কখনো তারা আজরি করে তাদের শরীরে তারা উলকি আঁকেন, এর মাধ্যমে তাদের স্বামীদেরকে তারা প্রদর্শন করতে চান। তারা বলেন যে স্বামীকে দেখানোর জন্য বা স্বামীর কাছে সৌন্দর্য নিজেকে একটু সুন্দর হিসেবে উপস্থাপন করার জন্য এই কাজগুলো করা যাবে কিনা, না কোনো অবস্থায় একেবারেই এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনাল নিসাই ও মিনাল মুতাশাব্বিহাতি মিনাল রিজাল, অর্থাৎ পুরুষদের মধ্যে যারা নারীদের মতো করে যারা বেশভূষা ধরে এবং নারীদের মধ্যে থেকে যারা পুরুষদের মতো করে বেশভূষা ধরে এদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাআনাল্লাহু আল মুতাশাব্বিহিন অথবা মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কোন জাতি যেই সকল জাতিকে অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত বলে পরিগণিত হবে। যেমন কোনো নারী ধরুন তিনি বাসায় আছেন, তিনি অমুসলিমদের পোশাক পরে তিনি তার স্বামীর কাছে গিয়েছেন, এটি কি তার জন্য জায়েজ হবে? না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমুসলিমদের, যেমন কেউ যেটা স্যাফরন আমরা বলি অর্থাৎ হলুদ রঙের পোশাক পরা কোনো একজন ব্যক্তিকে দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রাগান্বিত হয়ে যান এবং তিনি বলেছেন এটা আল্লাহ তাআলা লানত করেন যারা অন্যদের কালারগুলো পরে। এই এই দেখুন, অন্যের কালার পরে যাওয়াটাকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপছন্দ করেছেন। তাহলে আমরা আমাদের স্বামীদের সামনে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি ব্রু প্লাক করি, আবার কেউ পরচুরা লাগাচ্ছে, অথবা ধরুন এমন ড্রেস পরেছে যে ড্রেসটি কোনো অবস্থায় এটা এটি ধরুন মুসলিমদের পোশাক নয়, এমন ধরুন একেবারে টাইট শার্ট অথবা প্যান্ট ইত্যাদি পরে তিনি স্বামীর কাছে তিনি গেলেন, এটিও কিন্তু তার পারিবারিক আবহের মধ্যে এই পোশাকগুলো তিনি পরবেন না, কারণ এটাকে তিনি প্রমোট করছেন অথবা তার অন্তরে এগুলোর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। কেন তিনি মুসলিমদের যে পোশাক আছে সেই পোশাক পরেই তিনি তার স্বামীর কাছে যান, অথবা ধরুন তার পারিবারিক আবহের মধ্যে তিনি থাকেন। অনেকে যদি একেবারে পাতলা গেঞ্জি অথবা শর্ট গেঞ্জি ইত্যাদি পরে তিনি তার বাসার মধ্যেও থাকেন, এটিও কিন্তু আপনি ধরুন ধীরে ধীরে এই পোশাকগুলোকে আপনি এমনিতে মানিয়ে নিচ্ছেন, বা এর প্রতি যে এক ধরনের আপনার মানে নারীদের কথা বলছি, এর প্রতি যে আপনার মানে ইসলামের দৃষ্টিভঙ্গিতে এগুলো যে নিষিদ্ধ, এই যে নিষিদ্ধের মানসিকতা কিন্তু আপনার কাছ থেকে ধীরে ধীরে চলে যায়। আবার আপনার মেয়েদের সামনে অথবা আপনার ছেলে সন্তান অথবা আপনার ভাই অথবা আপনার বাবা তাদের সামনে কিন্তু এই পোশাক পরে আপনার জন্য যাওয়া নিষিদ্ধ, হারাম, কারণ এর মাধ্যমে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো এক্সপোজড হয়ে যায় এবং সেটি কিন্তু তাদের জন্য দেখা নিষিদ্ধ। সেই জন্য আমরা নারীদেরকে বলবো স্বামীদের জন্য আপনারা সাজতে পারেন, কিন্তু এটি যেন এমন না হয়ে যায় যে সাজতে গিয়ে আপনারা শরীয়তের সীমা লঙ্ঘন করছেন। যেমন আমরা আগে বলেছি যে উলকি আঁকা, উলকি আঁকা তো পরিপূর্ণভাবে নিষিদ্ধ, এটি আপনি করতে পারবেন না। এগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দেন, সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা পরিত্রাণ কামনা করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।